হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন সারি 24x7। দেখো, বর্তমান যে আমাদের যে সিচুয়েশন চলছে সেখানে একটা খুব দিক আমরা বারবার দেখতে পাচ্ছি, যে বিএড করা নিয়ে প্রশ্ন উঠছে, নেট পাস করা নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন দিকে যাব। এইটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রশ্ন উঠছে? যারা শুধুমাত্র স্কুল সার্ভিস অর্থাৎ নিজেদেরকে এডুকেশন লাইনের মধ্যে রাখতে চাইছে। এডুকেশন লাইন বলতে কি, শিক্ষকতার লাইন, সেটা কলেজই হোক স্কুলই হোক। বাকি যারা কম্পিটিটিভ এক্সামের দিকে আছে তাদের জন্য তো অনেক অপশন রয়েছে। আমি শুধুমাত্র যারা এডুকেশন লাইনে নিজেদের রাখতে চাইছে তাদের নিয়ে কথা বলছি, কারণ এরকম বহু লোক আছে যারা শুধুমাত্র শিক্ষকতাকে বেছে নিতে চাইছে। হতেই পারে, অবভিয়াসলি আমাদের প্রথম থেকে নিজেদের নানা রকম ইচ্ছে থাকে, সেই ইচ্ছে অনুযায়ী আমরা চলবো। সেক্ষেত্রে আমাদের একটা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের একটা খুব বড় প্রশ্ন হয়ে গেছে, আমরা বিএডটার দিকে এগিয়ে যাব? কারণ অনেকেই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আর এখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হচ্ছে আমাদের পিএইচডি, আমরা নেট এসবের দিকে আমরা এগিয়ে যেতে পারছি এবং আমরা এক্সাম দিতেও পারবো, আমরা সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য হয়ে যাব, নাকি আমরা নেটটা করব। বর্তমান যুগে দাঁড়িয়ে যেহেতু আমাদের এসএসসির অবস্থা, আমরা এসএলএসসির অবস্থা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি সেখানে কোনো মতেই ভালো নয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে এই প্রশ্নটা আমি দেখছি ইদানিংকালে খুব বেশি হচ্ছে, যে বিএডটা আমরা করব নাকি আমরা নেটের দিকে এগোবো, কোনটা বেশি ভ্যালুয়েবল, এটা নিয়ে খুব প্রশ্ন উঠছে। দেখো, যদি এটা বর্তমান সমাজের দিকে তাকিয়ে হঠাৎ করে কেউ বলে, তাহলে কেউ যে কেউ বলবে বিএডটা কোনো লাভজনক না, বিএড করে লাভ নেই, তোমরা হায়ার স্টাডিজের দিকে যাও। সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু বারবারই বলছি যারা শুধুমাত্র এডুকেশন লাইনের জন্য আছো, নিজেদের শিক্ষকতার দিকে শিক্ষক হিসাবে দেখতে চাও, শিক্ষক অধ্যাপক যাই বলো না, স্কুল কলেজে দেখতে চাও, তো সেক্ষেত্রে যে কেউ বলবে বর্তমান সমাজে বিএডটা উচিত না, কারণ শুধুমাত্র নেটের দিকে যাও, কারণ হায়ার স্টাডিজের দিকে বিএড করে কোনো লাভ নেই। এবার আসি আমি, দেখো বিএড করে লাভ নেই কথাটা বলাটা খুব একটা যুক্তিযুক্ত নয়। কেন যুক্তিযুক্ত না? কারণ আমাদের স্টেটে অনেক দিন ধরে এসএলএসটি হচ্ছে একটা সঠিক কথা, কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিস কেন, প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা অনায়াসে হচ্ছে আমরা যেতে পারি। প্রাইভেট স্কুলগুলো সেখানে কিন্তু বিএড তোমার আবশ্যক। এবার তোমরা বলতে পারো যে না, আমরা অনেকেই থাকে যে আমরা প্রাইভেটে স্কুলে যাবো না, আমরা সরকারি স্কুলে যাবো, বা আমরা সরকারি কোনো জবের ক্ষেত্রে যাবো, তো বিএডের ক্ষেত্রে এখানে প্রাইভেটটা রয়েছে, তোমরা প্রাইভেটটা যদি কেউ নাও যাও, প্রাইভেটে শত শত স্কুল রয়েছে, শত শত স্কুল রয়েছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ওঠে সাবজেক্ট হিসাবে, কারণ প্রাইভেটে প্রাইভেট স্কুলগুলোতে অনেক সাবজেক্ট যেখানে থাকে না যেগুলো সরকারি স্কুলে থাকে। যেমন আমি যেখানে যেহেতু ফিলোসফি নিয়ে আলোচনা করি, এখানে ফিলোসফির দিয়ে কিন্তু প্রাইভেটে কোনো জায়গা নেই, শুধুমাত্র প্রাইভেট বলাটা ভুল হবে। আমাদের যে সরকারি বিএডে কিন্তু শুধুমাত্র এসএলএসসি না, বিএড কমপ্লিট করলে তোমাদের কী কী আছে দেখে নাও, বিএড কমপ্লিট করলে তোমাদের কেভিএস আছে, এনভিএস আছে, রেলওয়ে যে স্কুলগুলো সেটা আছে, ঠিক আছে, এগুলো তোমাদের বিএডের আছে, এগুলো কিন্তু সব গভর্নমেন্ট, আর এগুলো কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু প্রতি বছর কিন্তু হচ্ছে। এবার একটা কথা, এবার সাবজেক্ট অনুযায়ী হচ্ছে, যেমন আমি যদি এখানে ফিলোসফি সাবজেক্টটা নিয়ে শুধুমাত্র কথা বলি, ফিলোসফির ক্ষেত্রে কিন্তু বিএড করে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল রয়েছে, অনলি গভর্নমেন্ট স্কুল আর কলেজ। কারণ হচ্ছে কি, প্রাইভেটে ফিলোসফি নেই, আর এদিকে যে কেভিএস, এনভিএস, রেলওয়ে স্কুল, কোনোটাতে ফিলোসফি নেই। ওকে, বাকি সাবজেক্টগুলো কিন্তু আর সায়েন্স যাই বলো না কেন, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে ইকোনমিক্স থেকে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি, অন্যদিকে জিওগ্রাফি, এভরিথিং, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এই সমস্ত স্কুলগুলোতে আছে। অর্থাৎ বিএডে শুধুমাত্র এসএলএসসি নয়, বিএডটা শুধুমাত্র এসএলএসসি ভেবে হচ্ছে ভুল করো না, বিএডে কিন্তু কেভিএস, এনভিএস, রেলওয়ে এগুলো প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমরা করতে পারবে। তাছাড়া রয়েছে প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট যদি নাও চাও তাহলে তোমাদের কাছে গভর্নমেন্ট রয়েছে। এটা গেল বিএডে, শুধুমাত্র এবার স্কুলের কথা বলছি। এবার হচ্ছে এসআই, স্কুল এসআই, এটা তোমরা দেখেছো স্কুল ইন্সপেক্টর, এই যে পোস্টটা ভীষণই একটা ভালো পোস্ট। এবার এটা ঠিক যে এই পোস্টটার কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না 2018 পর, কিন্তু এই যে এসআই যে পদটা যেটা রয়েছে, এসআই যে পোস্ট, সেটার জন্য কিন্তু বিএড কিন্তু আবশ্যক। বিএড না থাকলে কিন্তু এসআই যে এক্সামটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, আর এসআই যে এক্সামটা যেটা রয়েছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য বিএড দরকার হয়ে গেল। এছাড়া কি, এছাড়া তোমাদের যে একাডেমিক কাউন্সিলর, একাডেমিক যে কাউন্সিলরের যে পদগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে, ইনক্লুডিং ফিলোসফি, ফিলোসফিতেও কিন্তু রয়েছে একাডেমিক কাউন্সিলর। এই জন্য আমি তোমাদের সাথে বলেছিলাম যে ফিলোসফি শুধুমাত্র নেট, বিএড, কলেজ নয়, একাডেমিক কাউন্সিলর অন্য পদগুলো আছে, অন্য পোস্টগুলো দেখো, গতানুগতিক পোস্টের দিকে এগিয়েও না। এবার আসছে আমি নেটের প্রয়োজনীয়তা। দেখো, নেটেরও এমন না যে বিএডের প্রয়োজনীয়তা আছে বলে নেটের প্রয়োজনীয়তা নেই। যারা হায়ার স্টাডিজের দিকে যাবে, যাদের প্রথম থেকে ইচ্ছা হচ্ছে পিএইচডির দিকে যাবো, তাদের জন্য নেট আবশ্যক। আরেকটা কি, যারা ধরো এসএলএসসি, শুধুমাত্র যারা ভেবেছে যে আমরা শুধুমাত্র এসএলএসটির এক্সাম দেবো, অন্য কোনো এক্সাম দেবো না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু নেটটা রয়েছে, যে এসএলএসটিতে তো হচ্ছে না আমাদের এখানে, তো নেটটা, নেটে তো কোনো রকম কিছু না। বিএড করতে যেমন 2 বছর বিএড করতে আমাদের একটা অনেকটা বড় অ্যামাউন্টের অর্থ ব্যয় হচ্ছে, নেট করতে তো কোনো অর্থ ব্যয় হচ্ছে না। নেট তোমরা দাও, বরঞ্চ তোমরা অর্থ তোমরা ফেলোশিপ হিসেবে তোমরা লাভ করতে পারো যদি তোমরা জিআরএফটা পাও, শুধু নিজেদেরকে স্টাডি করতে হবে। আর একবার যদি তোমরা নেটটা ক্লিয়ার করতে পারো, তাহলে নেটটা ক্লিয়ার করে যদি পিএইচডিতে তোমরা চান্স পেয়ে যাও, তাহলে তোমরা সিএসসিতে
তোমাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে যারা পিএসসিও রয়েছে, ঠিক আছে? এছাড়া কি, এছাড়া যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট হয় সেখানে তোমরা করতে পারবে। এখন তোমরা আমার চ্যানেলে কিন্তু আমি তোমাদের বারবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কিন্তু হিউজ ভ্যাকেন্সি কিন্তু আসে, তো তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিগুলো আসে বিভিন্ন স্টেটে, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে অ্যামাউন্টটা তারা দেয় স্যালারি হিসাবে অন্য স্টেটে রিলোকেট করতেও কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটা ইউনিভার্সিটি যাচ্ছ তো সে সম্মানের ব্যাপার, যে স্টেটে যাও না কেন কিছু ফারাক পায় না আমার মতে এটা। তো সেক্ষেত্রে যদি তোমরা নেটটা যদি কেউ যদি ক্লিয়ার করো, যদি কেউ ভাবো যে না বিএডটা পুরোপুরি ছেড়ে দিয়ে নেটের দিকে আসবো, তাহলেও কিন্তু প্রচুর সুযোগ আছে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। যে এক্সামটা হচ্ছে না তাকে তো আমরা কিছু বদলানোর কিছু সুযোগ নেই, কিন্তু আমাদের নিজেদের পথ আমাদের নিজেদের তৈরি করতে হবে। তো যাদের দেখতে পাচ্ছ যে এক্সামগুলো যাদের এসএনএসটি একমাত্র ভরসা হচ্ছে না, অন্যগুলো তারা হয়তো দেবে না, ধরো ফিলোসফি সাবজেক্ট, তাদের ক্ষেত্রে শুধুমাত্র বিএডের ক্ষেত্রে এসএনএসটি ভরসা, কারণ অন্য স্কুলগুলোতে তারা নেই, প্রাইভেট স্কুলও তাদের নেই। তারা যারা ফিলোসফির ক্ষেত্রে যারা বিশেষ করে বিএড করে আছো, এসএনএসটি হচ্ছে না, সঙ্গে সাথে নিয়ে দাও, কারণ তোমাদের কাছে আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, আর একটা জিনিস আছে WBPSC, যেটাও বছরে আমাদের কিন্তু হয় না, কত বছর পর হচ্ছে এবার সেটা তোমরা সবাই জানো, আর সিটও খুব অল্প থাকে। তো তোমরা নেট যাও, নেট দাও, সেট দাও, যাই দাও না কেন, যদি এগুলো তোমাদের কোয়ালিফাই একবার করে থাকে রাখতে পারো, যদি তোমরা PhD-তে চান্স পাও বা PhD-তে না করো, শুধুমাত্র যদি তোমাদের নেটও থাকে, তাহলেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সেট বিভিন্ন স্টেটে বা আমাদের স্টেটেও, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, প্রচুর আমাদের ইউনিভার্সিটি যারা কিন্তু রিক্রুটমেন্ট করছে, ঠিক আছে? এগুলো আমাদের রিক্রুটমেন্ট কিন্তু হয়। আমার চ্যানেলের থ্রুই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্কুল যেরকম বিএডকে যেমন নিয়োগ করছে, প্রচুর প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুলও বিভিন্ন স্টেটে যারা অন্য স্টেটকে সুযোগ দিচ্ছে, এবং প্রচুর তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটি তারা কিন্তু যে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট যে প্রফেসর সেটা নিয়োগ করছে নেটের সহযোগে। তা তোমরা বুঝতে পারছো দুটোরই গুরুত্ব আছে, যেদিকে যে করবে সেই দিকটা সে বেছে নাও।